ফ্রেন্ডস, কেন বারবার থেমে থেমে কেঁপে উঠতেছে তুরস্ক অ্যান্ড সিরিয়ার মাটি, যেখানে অলরেডি 17,000-এরও থেকে বেশি মানুষের প্রাণহানি ঘটেছে, অ্যান্ড যে নাম্বারটি ইন ফিউচারে বাড়বে। অ্যান্ড তুরস্কে 1939 সালের পরে সংঘটিত সব থেকে বড় ভূমিকম্প এটি, অর্থাৎ তুরস্কে এর আগেও বড় মাপের ভূমিকম্প সংঘটিত হয়েছে, অ্যান্ড যা অনেকবার। সো কোশ্চেন ইজ, কেন তুরস্কে বারবার বড় মাপের ভূমিকম্প সংঘটিত হয়, আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো চলুন ভিডিও শুরু করা যাক। আচ্ছা, আপনাকে ফের একবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল পর বেঙ্গলিতে। আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত গাজিয়ান শহরে ফার্স্ট ভূমিকম্প সংঘটিত হয় এবং যার মাত্রা ছিল 7.8, এবং পরবর্তীতে কন্টিনিউয়াসলি দুটি ভূমিকম্প পার্শ্ববর্তী এলাকাতে সংঘটিত হয় এবং যাদের মাত্রা ছিল 7.6 অ্যান্ড 6। এর ফলে তুরস্কে তাসের বাড়ির মতো ভেঙে পড়ে তুরস্কের বিল্ডিং অ্যান্ড আলাদা আলাদা ইনফ্রাস্ট্রাকচার, যার ফলস্বরূপ সেই ধ্বংসাবশেষ থেকে শুধু ভেসে আসে স্বজন হারানোর বুক ফাটা কান্না। যদিও তুরস্কের উদ্ধারকারী দল খুবই ইমপ্রেসিভভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এবং সারা বিশ্ব থেকে অনেক বিশেষজ্ঞ দল তুরস্কে পাড়ি দিচ্ছে এই উদ্ধার কাজে হাত লাগানোর জন্য। বাট কোশ্চেন ইজ, তুরস্কে কেন এরকম ভূমিকম্প সংঘটিত হয়, যার উত্তর লুকিয়ে আছে তুরস্কের ভৌগোলিক অবস্থানে। আসলে বাইরে থেকে দেখলে তুরস্ক ইউরোপ অ্যান্ড এশিয়ার মাঝখানে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ এলাকায়, বাট ভিতর থেকে দেখলে আমাদের পৃথিবী অনেকগুলি প্লেটে ভাগ করা, যাদেরকে আমরা টেকটোনিক প্লেট বলি। অ্যান্ড তুরস্ক 4টি টেকটোনিক প্লেটের মাঝখানে অবস্থিত, যেগুলি হলো আফ্রিকান, আরবিয়ান, ইউরেশিয়ান অ্যান্ড আনাতোলিয়ান প্লেট। অ্যান্ড এই প্লেটগুলি সংঘর্ষের ফলেই সারা বিশ্বে ভূমিকম্প সংঘটিত হয়, কোথাও কম কোথাও বেশি। অ্যান্ড তুরস্কে প্রেজেন্ট ভূমিকম্পটি আরবিয়ান অ্যান্ড আনাতোলিয়ান প্লেটের সংঘর্ষের ফলেই সংঘটিত হয়েছে। এই টেজলি ভূমিকম্পর পরেই তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোগান 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। অ্যান্ড যেমনটা বলেছিলাম, তুরস্ক 4টি টেকটোনিক প্লেটের মাঝখানে অবস্থিত, তাই বিশ্বের ভূমিকম্প প্রবণ এলাকাগুলির মধ্যে তুরস্ক একটি, এবং তুরস্কে মাঝে মাঝে ভূমিকম্প সংঘটিত হয়। যেমনটা শুরুতে বলেছিলাম, 1939 সালে তুরস্কে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়, এরপরে 1976 সালে ভূমিকম্প সংঘটিত হয়, যেখানে 5,000 লোকের মৃত্যুবরণ হয়। অ্যান্ড 1989 সালে তুরস্কের শহর ইসমিরে ভূমিকম্প সংঘটিত হয়, যেটির মাত্রা ছিল কম 3.4, বাট 17,000 লোকের মৃত্যু হয়। অ্যান্ড প্রেজেন্টলি 2023 সালে তুরস্কে সংঘটিত হলো বড় মাপের একটি ভূমিকম্প, যেখানে অলরেডি তুরস্ক অ্যান্ড সিরিয়া মিলে 17,000 লোকের মৃত্যু হয়েছে, অ্যান্ড সে নাম্বারটি ইন ফিউচারে বাড়বে। সো ফ্রেন্ডস, এটি ছিল তুরস্কে বারবার ভূমিকম্প সংঘটিত হবার কারণ। অ্যান্ড আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করুন। অ্যান্ড আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।